গুড ইভিনিং ফ্রেন্ডস, টেস্টি টেস্টি জলপাইয়ের আচার, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি জলপাইয়ের আচার বানিয়েছি আজকে, সেটাই খেয়ে তোমাদেরকে কীভাবে বানালাম সেটা দেখাচ্ছি। খুব টেস্টি হয়েছে, খেতে দারুণ হয়েছে। জলপাইগুলিকে খুব ভালো করে ধুয়ে নিলাম দুই তিনবার। জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি জলপাই। এবার সিদ্ধ হয়ে যাচ্ছে, সেগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। জলপাই ফলটি সিলন অলিভ নামেও বেশ পরিচিত। 100 গ্রাম জলপাই ফলে রয়েছে খাদ্যশক্তি 70 কিলোক্যালোরি, শর্করা 9.7, ক্যালসিয়াম 59 মিলিগ্রাম, ভিটামিন সি 13 মিলিগ্রাম। জলপাইয়ে রয়েছে নানা রকমের গুণ। মসৃণ ও সবুজ ভাবের চেহারার এই ফলটি খেতে টক হলেও এর গুণাগুণ আমাদের শরীরের জন্য বেশ কার্যকরী। আমাদের দেশে জলপাইয়ের আচার বেশ জনপ্রিয়, সুস্বাদু আচার। শুধু আচার খেলেই হবে না, কাঁচা বা রান্না করেও খেতে হবে জলপাই ফলটি, যা শরীরের নানা পুষ্টি যোগায়। জলপাইয়ের তেল যে কোনো বয়সের মানুষের জন্য অনেক উপকারী। জলপাই ও এর তেল নেই কোনো চর্বি বা কোলেস্টেরল, তাই রক্তে চর্বি বা লিপিড জমে যাওয়ার কোনো ভয় নেই। অন্যদিকে রক্তের চর্বি বা ফ্যাটের পরিমাণও কমায় এই জলপাই। অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট জলপাইতে রয়েছে উচ্চ হারে। এই উপাদানের জন্য দেহের রোগ জীবাণুগুলো মারা যায় এবং অতিবেগুনি রশ্মি থেকেও ত্বককে রক্ষা পায়। জলপাইয়ের খোসায় প্রচুর পরিমাণে আঁশ বা ডায়েটারি ফাইবার, যা পাকস্থলীর বিভিন্ন অংশ যেমন ক্ষুদ্রান্ত বৃহদান্ত কুলনের ক্যান্সার প্রতিরোধ করে এবং এই আঁশ খাবার সঠিকভাবে হজম সহায়তা করে। জলপাইয়ে আছে উচ্চ মাত্রায় ভিটামিন সি ও এ। এই ভিটামিন দুটি চোখের বিভিন্ন রোগকে দূরে রাখতে সহায়তা করে, ত্বক চুল দাঁত হাড়কে রাখে মজবুত। নিয়মিত জলপাই খেলে গলব্লাডার বা পিত্তথলিতে পাথর, বাতের ব্যথা কিংবা আর্থ্রাইটিসের পরিমাণ কমে যায়। জলপাইতে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণও রয়েছে প্রচুর, যা দেহের ক্যান্সারের জীবাণুকে নষ্ট করে এবং রোগ প্রতিরোধ শক্তিকে বাড়ায় দ্বিগুণ পরিমাণে। রাতকানা, চোখ ওঠা, চোখের পাতা ইনফেকশন জনিত সমস্যাগুলো দূরে করে এই জলপাই। বাস তৈরি হয়ে গেল আমার আচার, মিষ্টি মিষ্টি ঝাল একটু দিয়েছি, আর টক তো আছেই জলপাইয়ের টকটা, সেই টক অনুযায়ী মিষ্টি আমার দিতে হয়েছে। তো খুব টেস্টি হয়েছে খেতে। এটা যে কোনো ভাত টাতার সাথেও খাওয়া যায় কিংবা রুটি পরোটার সাথেও খাওয়া যায়, আর অনেক দিন প্রিজারভেটিভ হিসাবে এটাতে কিছু যদিও ইউজ করিনি তবু এটাকে অনেক দিন রেখে দেওয়া যায়। ফ্রিজে ঢুকিয়ে রেখে দিতে পারো, এভাবে কাঁচের জারের মধ্যে ঢুকিয়ে, কাঁচের জারেই রাখতে হবে, প্লাস্টিক কিংবা অন্য কোনো মেটালের জার ইউজ করবে না, কাঁচটা করলেই ভালো টকের জন্য। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি এখন খেয়ে টেস্ট করে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। দারুণ হয়েছে খেতে, খুব টেস্টি, ভালো হয়েছে।